আমরা ভারতবাসী, আজ স্বাধীনতা দিবস। সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রণাম জানাই। আজকের দিনে অর্থাৎ 15 আগস্ট 1947 সালে আমাদের ভারতবর্ষ প্রায় 200 বছরের ইংরেজ শাসন ও অত্যাচারের হাত থেকে মুক্তি পায়। তাই আজকের এই দিনটি প্রত্যেক বছরের ন্যায় ভারতবাসীর কাছে বিশেষ দিন, এবং এই দিনটি আমরা স্বাধীনতা আন্দোলনের সকল দেশপ্রেমিক ও জাতীয়তাবাদীদের স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতা দিবস পালন করে থাকি। আমরা আজ স্বাধীনতা পেয়েছি এবং স্বাধীন দেশে বাস করছি, কিন্তু এই দিনটির জন্য যারা নিজেদের আত্মবলিদান করেছেন তাদেরকে আমরা কখনোই ভুলব না। তাদের ত্যাগের প্রতিদান আমাদের পক্ষে কখনোই দেওয়া সম্ভব নয়, তবে আমরা তাদের দেওয়া নীতি, আদর্শ ও কর্ম পরিকল্পনাকে স্মরণ করে আমাদের নিজেদের মধ্যে প্রতিফলিত করতে পারি, আর এভাবেই পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের কাছে তারা চিরকালই অমর হয়ে থাকবে। স্বাধীনতা দিবস মানে শুধুমাত্র পতাকা উত্তোলন ও মিষ্টি বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এর মূল ভাবার্থ অনেকটাই বিস্তারিত। আজকের এই দিনটির জন্য যারা শহীদ হয়েছেন, বিশেষ করে বিনয়, বাদল, দীনেশ, যারা ইতিহাসে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন, এছাড়াও ভারতের অনেক মানুষ যাদের কথা ইতিহাসে সোনার অক্ষরে লেখা নেই, কৃষক, শ্রমিক ও সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষ যারা স্বাধীনতা সংগ্রামীদের মনোবল ও শক্তি জুগিয়েছিল, তারাও দেশের জন্য লড়াই করেছেন, তাদেরকেও আমরা শ্রদ্ধা নিবেদন করি। স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। 1947 সালের 15 আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসনের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ও মুসলিম লীগের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এবং গান্ধীজির নেতৃত্বে অহিংস, অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল। স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান জন্ম ঘটে। দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে, অনেক মানুষ প্রাণ হারান এবং 1,50,00,000-এরও বেশি মানুষ বাস্তুহারা হন। 1947 সালের 15 আগস্ট জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লাল কেল্লায় লাহোরি গেটের ওপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তাই আজ উক্ত স্থানে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভারত স্বাধীনতা লাভের আগে বেশ কয়েকটি বিদ্রোহ, বিক্ষোভ ও জাতীয় আন্দোলনের সম্মুখীন হয়েছিল এবং সেই সকল আন্দোলনে গান্ধীজি থেকে শুরু করে সুভাষচন্দ্র বোস, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক প্রত্যেকেই স্বনিয়োজিত কর্ম করে গেছেন দেশের মুক্তির জন্য। অনেক সময় জাতীয়তাবাদী নেতাদের মধ্যে মত পার্থক্য থাকলেও লক্ষ্য উদ্দেশ্যের পরিবর্তন হয়নি। তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল ভারতের স্বাধীনতা, এবং তার যে কোনো উপায়েই আমরা অর্জন করবই।
এই অদম্য সাহসিকতা ও আত্মবিশ্বাসের মধ্য দিয়ে পথ চলেছে, তারা কখনোই লক্ষ্যভ্রষ্ট হয়। 1929 সালে কংগ্রেসের সভাপতি থাকার সময় পূর্ণ স্বরাজের ডাক দেন জওহরলাল নেহরু। সেই সময় 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেওয়া হয়। 1930 সাল থেকে 1946 সাল পর্যন্ত কংগ্রেস ওই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিল। তবে বর্তমানে ওই দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। 1950 সালের ওই দিনে অর্থাৎ 26শে জানুয়ারি স্বাধীন ভারতের প্রথম সংবিধান কার্যকর হয়। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন 1947 সালের 18ই জুলাই পাশ হয়। ওই আইনে 15ই আগস্ট দিনটিকেই ধরা হয় ব্রিটিশ ভারতের শেষ দিন এবং স্বাধীন ভারতের প্রথম দিন। অন্যদিকে 15ই আগস্ট স্বাধীন এবং সার্বভৌম পাকিস্তানের স্বাধীনতা দিবস ঘোষিত হয়। কিন্তু পরবর্তীকালে 1948 সাল থেকে পাকিস্তান 14ই আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করতে থাকে। 1947 সালের 14ই আগস্ট রাতটি ছিল রমজান মাসের 27 তারিখ, আরবি সালটি ছিল 1366 হিজরি। 27 রমজানের রাত থেকে মুসলিমরা পবিত্র রজনী হিসেবে বিবেচনা করেন। তাই যেহেতু পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র, তাই সেখানে 14ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে সমস্ত জাতি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রত্যেকের অবদান ছিল গুরুত্বপূর্ণ। তবে বর্তমান ইতিহাসের পাতায় মুসলিমদের অবদানকে নগণ্য করে দেখানো হলেও আমরা সেই সব মুসলিম ভারতপ্রেমী ও আত্মবলিদানকারী মানুষ, বিশেষ করে মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা হোসেন আহমদ, তাবারাক হোসেন, হাকিম আজমল খান, মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, শাহনওয়াজ খান, তিতুমির, আশফাকুল্লাহ, স্যার সৈয়দ আহমেদ খান প্রভৃতি নেতৃবৃন্দ, যাদেরকে ইতিহাসের পাতায় মুছে ফেলা হলেও তাদের প্রয়াস ও আত্মবলিদানকে আমরা সকলেই আমাদের মনে গেঁথে রাখব। সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা হলো আল্লামা ইকবালের উর্দু ভাষায় রচিত একটি দেশাত্মবোধক গান। আজাদ হিন্দ ফৌজের মেজর আবিদ হাসান সাফরানি জয় হিন্দ স্লোগানটি চালু করেছিলেন। ত্রিবর্ণ রঞ্জিত ভারতীয় জাতীয় পতাকার প্রকৃত রূপকারও ছিলেন একজন মুসলিম মহিলা সুরাইয়া বদরুদ্দিন তৈয়বজি। ইনকলাব জিন্দাবাদ বলেছিলেন মাওলানা হযরত মহান। ভারত ছাড়ো এবং সাইমন গো ব্যাক স্লোগান প্রথম দিয়েছিলেন ইউসুফ মেহের আলী। 1857 সালে মহাবিদ্রোহের সময় আজিমুল্লাহ খান মাদারে ওয়াতান ভারত কি জয় স্লোগান দিয়েছিলেন। আমাদের এই ভারতবর্ষের ইতিহাসে যেমনভাবে মুসলিমের অবদান ছিল, ঠিক তেমনভাবেই হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সম্প্রদায়ের অবদান কম ছিল না। হিন্দু সম্প্রদায়ের মধ্যে যেসব নেতৃবৃন্দ পড়েন তারা হলেন সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, রাসবিহারী বসু, অরবিন্দ ঘোষ, রামপ্রসাদ বিসমিল, ক্ষুদিরাম বসু, বিনায়ক দামোদর সাভারকর, যতীন্দ্রনাথ দাস, বটুকেশ্বর দত্ত, গোপাল কৃষ্ণ গোখলে, মাতঙ্গিনী হাজরা, লক্ষ্মীবাই, মদন মোহন মালব্য, বিপিনচন্দ্র পাল, মঙ্গল পাণ্ডে, লালা রাজপত রায়, আল্লুরি প্রমুখ। তবে এই বিষয়টাকে শুধুমাত্র ধর্মীয় গণ্ডির মধ্যে বিচার করলে হবে না, কারণ ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যারা গ্রহণ করেছিল তারা কখনোই কোনো সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেনি, বরং ভারত মায়ের সন্তান হয়ে ভারত মাতাকে রক্ষা করবার চেষ্টা করেছেন। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, আমরা একে অপরের জন্য বলি প্রদত্ত। এই সম্পর্কে বলতে গেলে একটি উক্তি বলা যায়, মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান। আমরা সকলেই এক জাতি, এক প্রাণ। এই মহান আদর্শকে সামনে রেখে অগ্রসর হব, আমরা যেন সকলেই এই কামনা করি। আজ আমরা শপথ নিব যে তাদের দেওয়া পথ ও আদর্শকে সামনে রেখে আমরা তাদের মতো করেই সামনের দিকে এগিয়ে যাব।
ইংরেজরা ভারত ছেড়ে চলে গেলেও তাদের কিছু বৈশিষ্ট্য ভারতের মাটিতে রক্তে আজও নির্গত হয়। কেননা তাদের আমলে কিছু বীজ তৈরি করে গেছেন যারা রক্তে বর্ণে ভারতীয় হলেও রুচি ও আদর্শে ব্রিটিশ। আমরা চেষ্টা করব আমাদের দেশের কিছু মানুষ যারা এখনও এই স্বাধীন দেশে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাদের সে প্রাপ্যকে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব মহান সেই স্বাধীনতা সংগ্রামীদের পথে। সর্বশেষে এটাই বলব যে ভারতের স্বাধীনতার ইতিহাসে যাদের অবদান গুরুত্বপূর্ণ তাদের জীবনে সম্পূর্ণ ইতিহাস আমরা তুলে ধরতে সক্ষম নই এবং অল্প সময়ের মধ্যে তাদের জীবনের রক্তক্ষয়ী ইতিহাসকে সংক্ষেপে বলে তাদেরকে অসম্মান বা গুরুত্বহীন করতে চাই না। তাই আমরা আমাদের নিরপেক্ষ বিচারে দেশের ইতিহাসকে পরিচর্যা ও সংরক্ষণ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনকিলাব জিন্দাবাদ।